সে কখনোই আমার হবে না কিন্তু তার প্রতি যে ফিলিংস সেটা আর কারো প্রতি আসবে না আজ 8 মাস পরে তা কিছুই বুঝলাম যে ইশ আল্লাহ যদি এই মানুষটাকে আমার করেই বানাইতো অথচ আমি তাকে ছাড়ছি আমার খুব কষ্ট হইতেছে আমি তাকে কখনোই ভুলতে পারবো না আবার আমি তাকে আর কখনোই ছুঁয়ে দেখতে পারবো না সময় থাকতে যাকে মূল্য দিতে জানো না সময়টা ফুরাই গেলে থাকে আর হাতের নাগালও পাবে না তুমি যা কিছু খরচ করো তার মধ্যে সবথেকে দামি জিনিস হচ্ছে সময় খুব বেশি অপমানে হারায় যাওয়া মানুষগুলা হাজার অনুরোধেও ফিরে আসে না